আজ তোমার প্রথম জন্মদিন, তোমার প্রথম ঈদটার মতো প্রথম জন্মদিনটাও আমাকে ছাড়া। তবে প্রমিস করছি মা, আর খুব বেশি একটা সময় লাগবে না, আমি খুব দ্রুত তোমার কাছে আসছি। দেখতে দেখতে প্রায় 8টা মাস তুমি আমাকে ছাড়াই বড় হয়ে উঠছ। ভিডিও কলে দেখি এখন তোমার দাঁতও উঠে গেছে। তুমি যখন পেটে ছিলে এটা একমাত্র পিকচার তোমাকে পেটে নিয়ে আমার, আর ওই পিকচারটা হচ্ছে যখন আমার ব্যথা উঠেছিল তুমি আসার সময়, মানে গত বছর। প্রায় 48 ঘন্টা ব্যথার পরে তোমার জন্ম। ডাক্তার তোমার মায়ের ধৈর্য দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। হাই ডায়াবেটিস, হাই প্রেশার নিয়ে তোমার মা নাছোর বান্দার মতো বসেছিল। নর্মাল ডেলিভারি ছাড়া সে ডেলিভারি করবে না। আলহামদুলিল্লাহ তোমার মায়ের ইচ্ছা আল্লাহ পূরণ করেছে। খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে তুমি দুনিয়ার আলো দেখেছ। তবে তোমার প্যাটের নিয়ে যে যুদ্ধটা আমি করেছি সেটার র্যাশ আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি মা। তোমার এই ভিডিওগুলো দেখেই আমি আমার এই হসপিটাল লাইফটা এখনো কাটাচ্ছি। গত বছর ফেব্রুয়ারির 4 তারিখ প্রথম জানতে পারলাম তুমি আমার পেটে। প্রেগনেন্সির প্রথম দিকে এত সর্দি কাশি থাকলে একটা মিসড অ্যাবর্শন হওয়ার খুব বেশি চান্স থাকে। তোমার মায়ের প্রচণ্ড ইভেন্টের কাজের প্রেশার ছিল, মোটামুটি সবগুলি কাজ ছেড়ে দিলাম। শুধু 2টা যেটার আমি কথা দিয়ে রেখেছিলাম অনেক আগেই, সেই 2টা কাজের মিটিংয়ে একটাতে আমি গেলাম, আরেকটাতে তোমার মামাকে পাঠালাম। সেখান থেকে সরাসরি হসপিটালে যাওয়ার পর থেকেই আমার শুরু হলো সেই HPCDS ভয়ঙ্কর সে ইঞ্জেকশন নেওয়া। এখন তোমার ডেলিভারিতে আসি। ডেলিভারির যখন হয়েছিল, হওয়ার সাথে সাথে আমার বুকের উপর তোমাকে দিল। আমি ডক্টরকে একটা কথাই বললাম, প্লিজ আমার মেয়েটা কিছু অক্সিজেন দেন। আসলে অক্সিজেন যদি সাথে সাথে বাচ্চাদের না দেওয়া হয় অনেক সময় অনেক প্রবলেম বাচ্চাদের পরবর্তীতে দেখা দেয়, সেজন্য আমি খুব ভয়ে ছিলাম। আমি তোমার চেহারা না দেখে আগে তোমাকে অক্সিজেন দেওয়ার কথাই বলছিলাম। আর যেহেতু অনেকগুলো স্টেজ লেগেছিলো, আমার স্টেজগুলো দিয়ে প্রায় 5-6 ঘন্টা পরে আমাকে বেডে দিল। ওটা তোমার সাথে আমার প্রথম দেখা। দা তো বিচ্ছিরি চেহারা ছিল, যার কারণে একটু লিপস্টিক দিয়ে নিজেকে সাজিয়ে নিয়েছিলাম। তোমাকে কিন্তু দেখতে হসপিটালে অনেকে এসেছে। আমাদের পূর্বের যে SP মামুন সাহেব, ওনার ছেলে নাফিস এসেছিল, তোমার ঋতু আন্টি, সিফাত আঙ্কেল, তোমার স্বপন চাচু, রাজীব চাচু, হাসান চাচু, তোমার ডক্টর কিন্তু বারবার তোমাকে দেখতে এসেছিল। তোমার নানু, ভাইয়া, মামা, বাবা সবাই তো ছিলই। তার পরদিন আমাদের রিলিজ করে দিল। তোমাকে নিয়ে আমরা রওনা হলাম নরসিংদীর পথে। আসলে প্রেগনেন্সি মানেই কষ্ট। এটা নর্মাল ডেলিভারি হোক, সিজার হোক, পুরো প্রসিডিউরটাই খুব কষ্টকর। আর প্রত্যেকটা মেয়েরই মনে হয় এত কষ্টের জার্নির পর নিজের সন্তানের চেহারাটা যখন দেখে তখন সব ভুলে যায়। ঠিক আমার মতো এত কষ্টের পর আমি তোমাকে পেয়েছি। এত ধৈর্য দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে, এটার প্রশংসা এখন সবাই করে। দেখতে দেখতে তুমি বড় হয়ে উঠছিলে,
সবাই তোমাকে পেয়ে ভীষণ খুশি। তোমার আয়াত বাবু তো না হয়ে যেন একদম নতুন একটা পুতুল পেয়ে গেছে, বেশ আদর করতে চাচ্ছিল তোমাকে, কিন্তু ভয়ও পাচ্ছিল। তো কান্না করতেছে দুধ খাওয়ার জন্য, তো একটু দুধ দিয়ে দাও, দুধ দাও, তো কান্না করতেছে দুধ খাওয়ার জন্য। তোমাকে প্রথম তিন দিন কে চার দিনের মাথায় এটা তোমার প্রথম গোসল, কি যে বিরক্ত তুমি। তারপর দশ দিনের মাথায় তোমার আকিকা করা হলো, এটাই তো নানা ভাইয়ের কোলে শেষ ছবি বাবা। সবাই মিলে আত্মীয় স্বজন সবাই তোমাকে অনেক আশীর্বাদ দিয়েছিল, অনেক দোয়া করেছিল। তোমার আকিকাটা অনেক সুন্দর করে হলো। এটা তোমার এক মাসের দিন, তখন চুল ফেলতে বলল আমার সুন্দর জানানটা, কত অদ্ভুত লাগছিল চুল ফেলার পর, কিন্তু এটা তো ফেলতেই হবে। তারপর থেকে শুরু হলো আমার শুধু তোমাকে দেখা, তোমার ছোট্ট ছোট্ট হাত, বেড়ে ওঠা, তাকানো, ঘুমানো, খেলা, প্রত্যেকটা আওয়াজ থেকে উঠেছ তোমার প্রেমে পড়ে যাওয়ার মতো। তোমার মা তোমার প্রেমে পড়ে গিয়েছিল, এত কিউরিয়াস চোখ নিয়ে তুমি তাকিয়ে থাকতে, ওই চোখগুলো এখনো আমার মনে ধরে আছে, নিষ্পাপ চোখ। মনে হচ্ছিল ওই চোখগুলো শুধু আমাকেই দেখে, আমাকেই খোঁজে। তোমার বাবাও তোমার চোখের খুব প্রশংসা করত। সারাদিন তোমাকে কোলে নিয়ে বসে থাকতো। গত এক বছর তোমাকে পেটে নিয়ে যে কাজগুলো করতে পারেনি, অনেক মানুষের অনেক কাজ ফিরিয়ে দিয়েছি, এবার একটু করা উচিত। কারণ আসলে অনেকেই তোমার মার ওপর এত ভরসা করে নিজেদের প্রোগ্রামগুলো সাজাচ্ছিল, আমি আসলে কাউকে না করতে পারছিলাম না। তোমার বাবা এরকম প্রায়ই তোমাকে ঘুমাতে পাড়াতে পাড়াতে নিজেও এরকম হেলান দিয়ে বসে থাকতো, আর আমি তোমাকে বুকের ওপর নিয়ে ঘুমাতাম। এই ঘুম পাড়ানোটা আমি খুব এনজয় করতাম। ডিসেম্বরের 8 তারিখ তোমার নানা ভাই চলে গেল, ঠিক তারপর আমি তোমাকে নিয়ে যখন গ্রামের বাড়িতে যেতাম, তখনকার সময় ভিডিও এটা। নানার ভাইয়ের চলে যাওয়াটা আসলে মানসিকভাবে কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না, তারপরও আমাদের জীবন চলছিল খুব সুন্দরভাবে। এ বুড়িতে কে রে জানান কই রে, জানান কই রে, কিছু বুঝি কই রে, কিছু বুঝি কই রে। তুমি না হাসি করতে পারো, হাসি করে দেখাও। করে দেখো তো, সবাই তো ভাববে তুমি শুধু কান্না করো। হাসি করে দেখাও, হাসি করে দেখাও, কথা বলে দেখাও। কিন্তু তোমার মা আসলে নিজেই জানতো না তোমার মায়ের সাথে কি হতে যাচ্ছে। তার মধ্যে তুমি দেখতে দেখতে 3 মাস কিংবা তার বেশি সময় হবা, 3.5 মাসের কাছাকাছি নতুন নতুন জিব্বা দেখা দিতে পারো, তোমার এই কিউরিয়াস চোখ দিয়ে
নতুন নতুন অঙ্গভঙ্গি করতে শিখলে। এটা তোমার প্রথম জিব্বা দেখানো, তোমাকে বললে তুমি জিব্বা দেখাও তো, এত ভালো লাগতো। আমার ছোট্ট ঘর, ছোট্ট সংসার, ছোট্ট সংসারের ছোট্ট একটা পুতুল ছিলে তুমি। তোমার প্রত্যেকটা বিষয় আমি খুব এনজয় করতাম, আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ আমাকে কি সুন্দর একটা পরি উপহার দিয়েছে। তোমাকে যেন আল্লাহ ন্যাক হায়াত দেয় বাবা। এই যুগে বিনা পুঁজিতে একটা ছেলে মানুষ যে জায়গায় কোনো একটা বিজনেস দাঁড়া করাতে পারে না, সেখানে তোমার মা এত পরিশ্রম করে একটা বিনা পুঁজির ব্যবসা আজকে নরসিংদীতে এত বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায় পরিণত করেছে। তোমার হওয়ার পরপরে ওয়েডিং সিজন চালু হয়ে গিয়েছিল, তাই অনেক কাজে প্রেশার। তোমার বাবা, আমি, তোমার মামা সবাই মিলে সবগুলো কাজ ডেলিভারি দিচ্ছিলাম, এক একটার পর এক একটা। এত সুন্দর কাজগুলো হচ্ছিল, সবাই প্রশংসা করছিল তোমার মায়ের, এত সুন্দর, এত স্মুথলি এত কাজগুলো হয়ে যাচ্ছিল। আসলে প্রশংসা করা ছাড়া মানুষের আসলে উপায় নেই। নরসিংদীর সবগুলো বড় বড় ইভেন্ট তোমার মা লাস্ট ওয়েডিং সিজনে করেছে। প্রবলেমটা যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার মা আসলে জানতই না যে ডেলিভারির পর পোস্ট ডেলিভারি ট্রমাটাইজ হয়ে যায় অনেক মেয়েরাই। সেক্ষেত্রে অনেক সময় অনেকের প্রেশার ফল করে, কেউ স্ট্রোক করে। তো তোমার মায়ের সাথেও এরকম একটা ঘটনাই ঘটেছিল, তোমার মা অতিরিক্ত প্রেশার ফল করে অজ্ঞান হয়ে পড়ে যায়। জানুয়ারি 28 তারিখ ছিল বাংলাদেশ এক্স আর্মি অফিসার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মিলন মেলা। সেই প্রোগ্রামটায় অর্গানাইজ করে বাসায় ফেরার পথে আমার অনেক খারাপ লাগছিল মা। চেষ্টা করছিলাম যে বাসায় একটু কল দিয়ে জানাই, কিন্তু কল দেওয়ার আগেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার 10 দিন আগে অবশ্য হুট করে আমি দাঁড়িয়ে থেকেই পাটা ভেঙে যায়। যেদিন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই ওই দিন ড্রিম হলিডেতে এত বড় একটা কাজ চলছিল, তার পরের দিন রয়্যাল কনভেনশন সেন্টারে এত বড় একটা কাজ হয়েছে। তোমার মামা পাগলের মতো দুইটা সামাল দিয়েছে, কিভাবে সামাল দিয়েছে সেটা তোমার মামাই জানে। হসপিটালে নিয়ে আসা হয়েছিল ঠিক 10-12 দিনের মাথায় আমার সাথে দেখা করাতে। তারপর যখন তোমার নানু আসলে বুঝতে পারলো হসপিটালগুলো আসলে তেমন কোনো কিছুই করছে না, শুধুমাত্র ঘুমের ইঞ্জেকশন আর নানান ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া, খুব রাগ করে ডিসিশন নিয়ে নিল যে বাংলাদেশের ট্রিটমেন্ট করাবে না। যেহেতু আমার পিঠের মেরুদণ্ডের প্রায় 11টা হাড্ডি ভেঙে গিয়েছিলো, আমি কোনোভাবেই হাঁটা চলা করতে পারছিলাম না। হুইল চেয়ারে করে তোমার মামা আমাকে নিয়ে গিয়েছিল ভিসা জমা দেওয়ার জন্য যমুনা ফিউচার পার্কে। আমরা ঢাকাতে ভিসা প্রসেসিং করছি আর তুমি এদিকে তোমার খালামণি আর দাদুর সাথে। এটা হচ্ছে ইন্ডিয়া আসার আগে তোমার সাথে আমার লাস্ট দেখা, গত মার্চ মাস। তোমার সাথে আমার দেখা জানুয়ারির 28 তারিখের পর একদিন, আর মার্চ মাসের 2 তারিখ আরেকদিন। এর মাঝখানে আমাদের আর কোনো দেখা নেই। তোমাকে বিদায় দেওয়া আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিল, কোনোভাবেই তোমাকে আমি ছেড়ে যেতে চাচ্ছিলাম না, কিন্তু কিচ্ছু করার ছিল না জানান। ব্র্যাকিয়াল প্লেক্সাসের ট্রিটমেন্ট আসলে বাংলাদেশে নাই মা, সেই জন্য শুরু হয়ে গেল তোমার মায়ের আরেক যুদ্ধ। প্লেনে ওঠার মতো শক্তিও আমার ছিল না, তাই ক্যারেন দিয়ে ওঠালো। 8-10 জন মিলে আমাকে প্লেনে বসানোর ব্যবস্থা করছিল। আসলে বাংলাদেশে বুঝতেই পারে নাই যে আমার মেরুদণ্ডের প্রায় 11টা হাড্ডি ফেটে গেল, আমার বাম হাতের 2টা নার্ভ ছিঁড়ে গেল।
সেটা ট্রিটমেন্টের জন্যই চলে আসলাম ক্রিশ্চান মেডিকেল কলেজ ভেলুরে, যেটা চেন্নাইয়ে তামিলনাড়ুতে অবস্থিত। আর তোমার কিন্তু দিন কাটছিল দাদুর সাথে, বড় বাবার সাথে, ছোট বাবার সাথে, খালামুনি, ফিজাপি, সবাই আসলে প্রতিদিন একদিন দুদিন পর পরে তোমার সাথে দেখা করছিল, খেলা করছিল আর আমাকে ভিডিওগুলো পাঠাচ্ছিল। তোমার এই ভিডিওগুলো দেখে দেখে আসলে আমি মনে শক্তি যোগাচ্ছিলাম। এদিকে আমার আসার পরে আমাকে ভর্তি করা হলো, যেহেতু তোমার মা কোনোভাবেই হাঁটতে পারছিল না, থেরাপি নেওয়ার মতো কোনো পজিশনে ছিল না, তাই তোমার মাকে অ্যাডমিশন করে দেওয়াটাই ডক্টরের মনে হয়েছিল সবচেয়ে বেস্ট। আর তোমার নানান রকমের রং ঢং দেখে আমার এত ইচ্ছা করতো তোমার কাছে দৌড়ে চলে আসতে, দিন রাত কান্নাকাটি করতাম আমি। আমার এই কান্নাকাটি দেখতে ডক্টর সবসময় বলতো, তুমি যেই পরিমাণের অসুস্থ, অসুস্থ মা আসলে বাচ্চাদের কাছে গিয়ে কোনো লাভ নেই। সেটা অবশ্য আমি পরবর্তীতে বাংলাদেশ যাওয়ার পরে বুঝতে পেরেছি, আসলে অসুস্থ মায়েরা সন্তানদের কাছে থাকলেও কোনো লাভ হয় না, সন্তানদের কিছুই করা যায় না, শুধুমাত্র চোখের দেখা ছাড়া। আমার হসপিটাল লাইফ শুরু হয়ে গেল, আমাকে আস্তে আস্তে ওরা দাঁড়া করানোর চেষ্টা করলো, হাঁটানোর চেষ্টা করলো, প্রেশারের অতিরিক্ত বাড়তির কারণে আশেপাশে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললো। আমি তোমার টেনশনে বিভোর আর তুমি হেসে বিভোর, আল্লাহ তোমাকে কি শক্তি দিয়ে বানিয়েছে আমি জানি না মা। এত হাসি তোমাকে সব আন্টিরা দেখতে গিয়েছিল, সবাই, তোমার মায়ের পরিচিত, খালামুনির পরিচিত, আমাদের সব আত্মীয় স্বজন, সবাই সবাই গিয়ে শুধু একটা কথাই বলেছে, এত লক্ষ্মী বাচ্চা কীভাবে হয়, কোনো জিদ নাই, কোনো কিছুর জন্য রাগারাগি নাই, কান্নাকাটি নাই, শুধু হাসি দিয়ে থাকে। হয়তোবা তোমার এই হাসির কারণেই সবাই তোমাকে এত স্বাচ্ছন্দ্যে রাখতে পেরেছে, নয়তোবা এত দুধের বাচ্চা মা বাবা ছাড়া কীভাবে আটটা মাস কাটালো। তোমার ধৈর্য পরীক্ষাটা তুমি তখনই দিয়েছিলে, আমি ইন্ডিয়াতে থাকাকালীনই তোমার ব্লাডে যখন ইনফেকশন হয়েছিল, তিনবার ক্যানোলা করতে হয়েছে তোমার, 10টা ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক, তুমি একবারও কাঁদোনি। তিনটা ক্যানোলার একটা ক্যানোলাতেও তুমি কান্না করোনি, ডাক্তার নিজেই বলেছে এটা কীভাবে সম্ভব, একটা বাচ্চা এতবার ক্যানোলা করা হলো, কোনো কান্নাকাটি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ স্বয়ং তোমাকে সেই ধৈর্য দিয়েছে। এটা ছিল তোমার ঈদের দিনের ভিডিওগুলো, খালামুনি, আফসার আন্টি, আশিক আঙ্কেল, সজীব আঙ্কেল, ফিজা, আয়াত সবাই গিয়েছিল তোমাকে দেখতে। ঈদের পরপর গিয়েছিল সিনথিয়া আন্টি, ঋতু আন্টি, তাপসী আন্টি, হিমি আন্টি, সবাই গিয়েছিল। এত এত ঈদের ড্রেস তোমার, কিন্তু পরার কোনো সময় সুযোগ নাই। আল্লাহ তোমাকে হেফাজত করুক মা। তোমাকে দেখে আমি সারাক্ষণ ভাবতাম, এই কি সেই তুমি যার প্রতি নিয়ত ডক্টর বলতো সে দুনিয়াতে আসবে কি না সেটা কোনো গ্যারান্টি নেই, কারণ সে অক্সিজেন পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তার কোনো মুভমেন্ট নাই, দিনের পর দিন তুমি কীভাবে বেঁচে আছো সেটা চিন্তা করে ডক্টরের অবাক হয়ে যেত, বারবার প্লাসেন্টাটা খুলে যেত আমার ইউট্রাস থেকে, তার উপর লো লাইন প্লাসেন্টা, ব্লিডিং, আরও কত কিছু,
তুমি আসলে সবকিছু জয় করে আসা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। মে মাসের 1 তারিখ হঠাৎ করে ডক্টরের ডিসিশন নিল তারা অপারেশনটা করতে চায় আর 2 মাস পর। ছুটি পেয়ে সাথে সাথে দৌড়ে চলে আসলাম তোমার কাছে। তোমাকে বুকে পেয়ে এক রাজ্য আনন্দ আমি পেয়ে গিয়েছিলাম। তুমি আমাকে থেকে বিশাল খুশি। আমি নিজেও খুব এনজয় করছিলাম তোমার সাথে আমার এই এত দূরত্বের পর এত মিষ্টি একটা অনুভূতি। কিন্তু ওই যে কপালে সুখ বেশি দিন থাকে না। আমি আসার 1 সপ্তাহ পরে তোমার হাতটা হঠাৎ করে ভেঙে গেল। আমাদের দুইজনের আবারও সেই দূরত্ব। আমি তোমার নানুর কাছে, তুমি তোমার দাদুর কাছে, বাবার কাছে। তোমারও হাতে ব্যাগ, আমারও হাতে ব্যাগ পরে শুরু হলো আরেক যুদ্ধ। যদিও আল্লাহর অশেষ রহমত, 10-15 দিনের মাথায় তোমার হাতটা ঠিক হয়ে গেল। তারপর তোমার এই মজার মজার ভিডিও, তোমার নানান ধরনের অ্যাক্টিভিটিস, তোমার লুকোচুরি খেলতে শেখা, তোমার হাসি, তোমার কান্না, সব কিছুই আমি খুব এনজয় করছিলাম। এই যে আজকের এই ভিডিওটা বানাতে আমার সময় লেগেছে কতদিন জানো? প্রায় 1 মাস। 1 মাসও আমি মানসিকভাবে রেডি হতে পারছিলাম না যে এটাতে আমি ভয়েস ওভারটা দিব। যতবার তোমার এই ভিডিওগুলো আমি ভয়েস ওভার দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম ততবার আমি অঝোরে কান্না করছি। অথচ তোমার মা এতগুলো টিভি শো করে এসেছে, ন্যাশনাল ডিবেট করে এসেছে এত বছর যাব। আমি তোমার চেহারাটা দেখলে পাগলের মতো করবে, ভয়েস ওভার দিব কোত্থেকে? তোমাকে ছাড়া আমার বুকের ভিতর এক অসীম সমুদ্রের মতো এক বুক কান্না জমে থাকে, এত হাহাকার। তোমার হাসি মাখা ভিডিওগুলো দেখলে আমার বুকের ভিতর হাহাকার করতে থাকে। আসলে তোমাকে ছাড়া জীবন কাটানো খুব কঠিন বাবা। আল্লাহ মনে হয় তোমার ভাগ্যে আমাকে দিয়েছে। ভিডিওটা চেয়েছিলাম তোমার জন্মদিনে আপলোড করব, সেই জন্যই ভয়েস ওভারটা দিচ্ছিলাম। কিন্তু এত ইমোশনাল মানুষের জন্য নিজের সন্তানের এত করুণ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ভয়েস ওভার দেওয়াটা খুব কষ্টকর। তুমি যখন মা হবে তখন তুমি বুঝবে আমি আসলে তোমাকে ছাড়া কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি। তবে আল্লাহ পাকের অশেষ অশেষ রহমত, তোমার এই ধরনের অ্যাক্টিভিটিস আমাকে আল্লাহ এখন দেখাচ্ছে। গ্রামের বাড়িতে তোমাকে মাটিতে ছেড়ে দিয়ে বুলের মধ্যে গোসল করানো দেখাটা আসলে অনেক মজার ছিল, অনেক এনজয়েবল। এই সিচুয়েশনগুলোই আমি আসলে এক্সপিরিয়েন্স করতে চাচ্ছিলাম যতদিন আমি ইন্ডিয়ায় ছিলাম। তারপর আমাদের আবার একসাথে থাকা শুরু, আমাদের কুরবানির ঈদ, আমাদের আশেপাশে তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া, তোমার হাসি মাখা চেহারা এক অন্যরকম অনুভূতি ছিল বাবা, এক অন্যরকম অনুভূতি। পুরো পরিবার নিয়ে একসাথে ঈদ করতে পারাটা একটা বিশাল ব্যাপার। আমি আসলে কোনোদিন চিন্তাই করি না যে আমি আবার কখনো আমার পরিবারের, আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি সবাইকে নিয়ে আমি একসাথে আবার কখনো ঈদ করতে পারবো। আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ রহমত, আল্লাহ পাক আমাকে এই সুযোগটা দিয়েছে। তোমাকে নিয়ে, তোমার ভাইয়াকে নিয়ে, তোমার বাবা, তোমার দাদু সবাইকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কোরবানিটা একসাথে করেছি। এবার ইন্ডিয়া আসার আগে তোমার দাদার বাড়ির সবাই এবং ফিজার দাদার বাড়ির সবাইকে আমাদের গ্রামের বাড়িতে দাওয়াত করা হয়েছিল। তো আমরা সবাই মিলে একসাথে আরেকটা সুন্দর দিন কাটিয়েছিলাম, ফ্যামিলি গেট টুগেদার যাকে বলে। তারপর আবার জুলাইয়ের 8 তারিখ চলে আসলাম হসপিটালে। এসেই হলো প্রায় 10 ঘন্টার ব্র্যাকিয়াল প্লেক্সাস সার্জারি। তারপর থেকে আবারও চলছে আমার হসপিটাল লাইফ।
এবার অবশ্য অত কান্নাকাটি আমি করি নাই, কারণ তুমি একটু বড় হয়েছো, একটু পুষতে শিখেছো। এবারও তোমার শরীর বেশ খারাপ, কিন্তু এবার তোমার কাছে আসার একটা বিশাল আনন্দ আমার মধ্যে কাজ করছে। খুব জলদি আমি তোমার কাছে আসছি মা। তোমার জন্মদিনটা একসাথে করা হয়নি তো কি হয়েছে? আল্লাহ যদি আমাদের দুইজনকে বাঁচিয়ে রাখে, আমরা সামনে খুব সুন্দর মিষ্টি সময় কাটাব, প্রমিস করছি তোমাকে। জানান মা, খুব জলদি তোমার কাছে আসছি। আর আমি চাই তুমি যখন অনেক বড় হবে, বুঝতে শিখবে, তখন ওই ভিডিওটা তুমি দেখবে। এটা তোমার মায়ের পক্ষ থেকে তোমার প্রথম জন্মদিনের ছোট্ট একটা উপহার, ছোট্ট একটা স্মৃতিচারণ, তোমার আর আমার স্মৃতিচারণ।